ফেনী শহরের আদালত চত্বর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে মাছের আড়ত। ব্যস্ত প্রশাসনিক এলাকায় মাছের আড়ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সরকারি সেবা নিতে আসা মানুষেরা। এই অবস্থায় গুরুত্বপূর্ণ এলাকা থেকে আড়তটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি রাজন নাথের পাঠানোর প্রতিবেদন। ফেনী শহরের আদালত চত্বরের দৃশ্য এটি, তবে আর দশটি ব্যস্ত প্রশাসনিক এলাকার সাথে এর পার্থক্য এই মাছের আড়ত। ফেনী শহরের গুরুত্বপূর্ণ এই এলাকাতেই রয়েছে জজকোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, শিক্ষা অফিস, বিআরটি অফিস ও গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর। কিন্তু মাছের আড়তের কারণে এলাকাটিতে সবসময় লেগে থাকে দুর্গন্ধ। প্রতিদিন ভোরে এখানে ভিড় করে শত শত মাছের গাড়ি। এসব গাড়ির ময়লা পানি, আবর্জনা আর মরা মাছের দুর্গন্ধ ভোগান্তিতে ফেলে এখানে সেবা নিতে আসা মানুষদের। দুর্ভোগ পোহাতে হয় এসব অফিসে কর্মরতদেরও। এদিকে অপরিকল্পিত এই মাছের আড়তটি সরিয়ে নিতে পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। পৌরসভার সাথে আলাপ করেছি যাতে এইটা অন্যত্র স্থানান্তর করার জন্য। পৌরসভা এই বিষয়টি একমত হয়েছে এবং তারা বলেছে যে তারা খুব শীঘ্রই এই কাজটি করবে। আরোটি স্থানান্তরের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র। সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, আপনার জেলা প্রশাসকের কার্যালয় আছে, জেলা এই যত কার্যালয় আছে, পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় আছে এবং ফিডাবিডিএর কার্যালয়গুলো আছে। আমাদের পরিকল্পনা আছে সেখান থেকে মাছভাটা সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা আছে। প্রশাসনিক এলাকায় এমন অপরিকল্পিত মাছের আড়তের কারণে স্থানীয়দের পাশাপাশি এসব কার্যালয়ে কর্মরতদের মাঝে অসন্তোষ বাড়ছে। তাদের দাবি দ্রুত সরিয়ে নেওয়া হোক আড়তটি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।